থাকে তো গোল্ডেন কালার বলে গমে পাইছে তো হেই গোল্ডেন কালারটো আমি তা করিব গৈ আছো আর কালারটো কেনেকুয়া হয় এটা আপনালোকক গোল্ডেন কালারটো দেখাই আছো ওই কি বলি গোল মোবাইল গোল কেনে গোল ও লইতে আমি সেকেন্ড লেয়ারটো স্প্রে করিলো রাতনা কাটে না কাটে দেন রাতনা Hello, what's up, people? Welcome to another vlog. And guys, I'm not last vlog of the Habise. I mean, Scooty Lulusu actually Connor Scooty Rapnolak story in Sugon Paisa, on a Lulusu, Aru Econority Abnolak at Habise body. Abishilaki, I mean, engine change Kurisulu Tabis or headlight to Pangasila headlight. I mean, change Kurilu, Aru to Junto Pfizer, a Pfizer, I mean, change Kurisu, Aru Logote, a set up like a Habise speedometer of Hanyase. এই সেটা গ্লাস আছে কোনা হেটো চেঞ্জ কৰিব আছে আৰু লগতে এই গুটে স্কুটিৰ ওভারঅল লুক দেখা পাই আছে গুটে আপোনালোকে দেখা পাইছে বডি পুৰা ডেমেজ হৈ গৈছে কালৰ ফেড হৈ গৈছে একচুয়ালি কালৰ হৈ আছে একচুয়ালি হে কালৰটো ময়ে কৰিছিল নিজে হাতেৰে কৰিছিল আৰু 600 টকাত গুটে বডি স্প্রে কৰি দিছিল স্প্রেটো এটা ফেড হৈ যায় আছে আৰু হেটো কাৰণে ভাবিছো কি চলো ইয়াক আৰু নতুন এটা লুক দিম নতুন এটা মডিফাই কৰিম আৰু সবতে কালৰ ফেড হৈ যায় আছে এবোৰ ফেড হৈ যায় আছে আৰু টায়াৰো চেঞ্জ কৰিব আছে টায়াৰো চেঞ্জ কৰি লম চলো প্ৰথম এখন ওয়াশ অলরেডি দেখা পালে অবস্থা কি হয়ে আছে বডি এন্ড অল তো স্কুটিখনক ধুনিয়াকে ওয়াশ করে কেনে র্যাপিংও করব আর আপনার দেখা হব নতুন র্যাপ কি এখন স্কুটিতকে ইমান খরচা করে আছে তাতকে নতুন লওয়া ভাল আসলে কিন্তু গাইজ ইয়াতে মোর ইমোশন আছে ইয়াত মোর কষ্টর এটা একটা পাল আছে আর সেই কষ্টর পালটোর কারণে মানে এখনক মই মানে যিমানখিনি পারো সিমানখিনি মই করে আছো কিয়র কারণে ইউ নো গাইজ আপুনি যদি লগর এটা আপনার যদি বিপদর সময় থাকে আপনার লগত সেই বিপদর সময় থাকা লগরজনক আপনি কেতিয়াও পাহরিব নোৱাৰে আর সেই লড়াজনে যদি বিপদত পড়ে তেতিয়াহলে আপনি সেই লগরজনক হেল্প করিব কারণে আগুয়াই যাব তো সেই সেম এন আপনাদের গম পাই কি মই দুখন বাইকর ওনার প্লাস এখন গাড়ির ওনার প্লাস ইখনেরও ওনার তো এইখনরে স্টার্ট করেছিল আর আজি মই চারিখন টোটাল গাড়ির ওনার হয়ে গেছো আর এখন স্কুটি লৈছিলো তেতিয়া মই লৈছিলো ধার ইউ নো গাইজ এখন স্কুটি কিনিব কারণে ধার লৈছিলো আর ঘরেরপরা এক টকাও লওয়া নাই আর সেই টাইমের পর মই কষ্ট করে আইছো আর কষ্ট করে আহি কেনে আজি চারিখন গাড়ির ওনার হয়েছো আর এই মাহত মেবি আর এখন গাড়ির ওনার হম ফোর হুইলার আর এখনের ওনার হম আর লগতে ইউ নো গাইজ সুপার বাইক বা হাই সিসি বাইক আছো তো স্কুটি নিজের মেহনত আর অবস্থা চাওক আর এই টায়ার দেখিছে ন আর রিমটো চাওক রিম গুটে বরবাদ তো সেখানে পুরা চেঞ্জ করে আছো আর পুরা নতুন বনায় আছো এই সাইডে আপনারা রাখা বিষয়ে একটা টায়ার চাইছো আর এইটো লাগবে আমার ব্যাক সাইডে আর এইটো হল রিম নতুন রিম নতুন রিমত নতুন টায়ার ফিট হয়ে গেছে আর জাস্ট এটা ইনস্টল করব আছে আর ইনস্টল করে লইও এন অল রাইট গাইজ আপনার দেখা পালে নতুন ড্রিম লগাই ললো আর ভাবি আছো কি সেই নতুন ড্রিমত আগফালের যোনটো ড্রিমটো সেইটো পুরোনা হয়ে আছে তো ভাবিছো কি বা এটা চেঞ্জেস করো একচুয়ালি চেঞ্জেস মানে কি মই ভাবিছো কি ড্রিম কেটা কালার চেঞ্জ করে দিও একচুয়ালি এটা মই গৈ আছো স্প্রে লোবর কারণে আর স্প্রে আমি করিম যেহেতু আমার স্কুটিখন ব্ল্যাক আর র্যাপিংও করিম ব্ল্যাকতে সেখানে একটা ডিজাইন দিব লাগিব তো স্প্রে হোগা গোল্ড আরে ইয়ার মই একচুয়ালি গোল্ড ড্রিম করিম বলে ভাবি আছো আর ইয়ার গোল্ড কালারটো নাই তো সেইটো কারণে ফার্স্ট অ্যাটেম্প ফেল সেকেন্ড অ্যাটেম্প ও গোল্ড কালার কা গোল্ড কালার গোল্ডেন কালার আই গিয়া নেই এ স্প্রে গোল্ডেন কালার গাইস স্প্রে বিচাৰি আছো স্প্রে পোৱাই নাই গোল্ডেন কালার বাকি কালারবোৰ আছে বাট গোল্ডেন কালার পোৱা নাই চলো স্প্রে হগা ভাইয়া গোল্ডেন কালার হ্যাঁ কালার নেই গোল্ডেন কিউ গোটে লক্ষী মন্দির বিচারি ললো আর লক্ষী মন্দির কত নাপালো পাই গেলো মটক রেসর তো এটা গে আছো গণেশগুড়ি তো মটক রেসরপর কালার কিটা কালেক্ট করো আর আপনার কালার স্প্রে করার পিছত দেখা আছো রিজাল্ট ইউ নো গাইস শাহি পাই গেলো মটক রেস স্প্রে লই ললো আর ইয়ার দাম 275 চলো দুটা দুটা স্প্রে লই ললো আর একটা ব্ল্যাক লোব লাগবে অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক তো না পালো কই দেখা 180 দেখা আর লগাই ললো আর এই সাইডে আপনার দেখা পিছে ব্ল্যাক কালার লই ললো চলো এটা ডাইরেক্ট আপনার দেখা আছো রিম কালার করে কিনে সিট কভার লগাই ললো এইটো আপনার দেখা পিছে নতুন সিট কভার কিন্তু টিভিএস লিখা আছে এগুলো আমার ওয়াশ সেন্টার আর আমি ওয়াশ করে লো স্কুটিখন
আৰু এতিয়াহে আপোনালোকে স্কুটি গম পাইছে বাট আমাৰ স্কুটিৰ নামকৰণ কৰিব লাগিব ইখনৰ নামকৰণ কৰিব লাগিব আৰু এতিয়া আমি গৈ আছোঁ ৰিম কালাৰ কৰিব সোনোৱাটৰ দোকান আৰু একচুৱেলি সোনোৱাটৰ দোকানতে খুলি কিনে নিজে স্প্ৰে কৰিম আমি স্প্ৰে কিনি লৈ আহিছোঁ আৰু এতিয়া সোনোৱে খুলিব টায়াৰ খুলি কিনে ৰিমটো ওলাব টায়াৰ আৰু ৰিম দুটা ওলাই ল'ম কিহৰ কাৰণে ফিনিচিং লাগে আৰু ফিনিচিং পূৰা ধুনীয়াকৈ দিম তো এতিয়া সোনোৱে ওলাব ৰিম আৰু তাৰপিছত আমি কৰিম স্প্ৰে আৰু আপোনাৰ মই কৈ আছিলোঁ যিহেতু আমাৰ স্কুটিখনৰ এটা নাম দিম বুলি আৰু আপোনালোককতো মই কৈ আছোঁ বহুত মেহনত কৰি কিনে লৈছোঁ তো আৰু এটা এটা পল আছে ইয়াতে ইমোশ্যন আছে তো সেইটো কাৰণে মই ভাবিছোঁ কি আমাৰ নতুন স্কুটিখনৰ নাম দি দিওঁ মেহনত তো আপোনালোকক কেনেকুৱা লাগি আছে নামটো মিষ্টাৰ মেহনত স্কুটিখনৰ নাম হৈ গ'ল নতুন নামকৰণ মেহনত আপোনালোকে কিভাবে কমেণ্ট কৰি কিনে জনাব আমি মেহনতক ৰেপিং কৰিম নতুন লুকছ এটা দিম প্ৰথম ৰিমৰ পৰা ষ্টাৰ্ট কৰোঁ তাৰপিছত গোটেই বডি কৰিম চলো এতিয়া ৰিম খুলি আছে তাৰপিছত আমি স্প্ৰে কৰিম এইটোতো ৰাষ্ট হৈ গৈছে অলপ বাট একো নাই কিন্তু এই বেক টায়াৰ আপোনালোকে গম পায় টায়াৰ আৰু ৰিম লগাইছিলোঁ আৰু সেই টায়াৰ আৰু ৰিম এতিয়া খুলি আছোঁ আৰু ইয়াতে আমি দিম এটা লুক ৰিমটো খোলা হৈ গৈছে মানে কি আৰু স্প্ৰে কেনেৰে স্প্ৰে কৰিলে হ'ল আপোনালোকে এইটো গল্ডেন কালাৰ বুলি গমেই পাইছে তো সেই গল্ডেন কালাৰটো আমি এতিয়া কৰিব গৈ আছোঁ আৰু কালাৰটো কেনেকুৱা হয় এতিয়া আপোনালোকক গল্ডেন কালাৰটো দেখাই আছোঁ ৰিমটোতো কালাৰ কৰি আছিলোঁ বাট ৰিম আছে সেই ৰিমটো আপোনালোকক দেখাই আছোঁ কি অৱস্থা হৈছে এইটো যোনটো ৰিম ডেমেজ হৈ গৈছে আগফালৰ সেইটো আমি চেঞ্জ কৰিম আৰু এতিয়া গৈ আছোঁ এটা ৰিম আনিবৰ কাৰণে আৰু আপোনালোকে চাওক অৱস্থা ৰিমৰ অৱস্থা চাওক এইটো ফ্ৰণ্ট ৰিম হয় চাৰ্ভিচ চেণ্টাৰ বিচাৰি কিনে গৈ আছোঁ একচুৱেলি যোনটো ৰিম হয় সেইটো একচুৱেলি যদি হণ্ডাৰো নাপাওঁ চাৰ্ভিচ হিৰত সোমাই যাম হিৰৰ মাইষ্ট্ৰ আৰু মানে হণ্ডাৰ একে ৰিম হয় তো এতিয়া আমি হিৰ ওচৰতে এখন আছে বুলি ক'লে সোনোৱে তো সোনোৱে লৈ যায় আছে এতিয়া তালৈ তাৰপিছত আমি এই মাইষ্ট্ৰৰ ৰিম হ'লেও হৈ যাব আমি যাই কিনে লৈ আনি আছোঁ ৰিম আৰু ইয়াতে ইউনো হাই স্পীডে হয় ইয়াতে লখৰা আছে তো তাৰ পৰাই লৈ ল'লোঁ আৰু এইটোৱে ৰিম লৈছিলোঁ মই আৰু এইটো এতিয়া ফ্ৰণ্ট চাইডে লাগিব আৰু কালাৰ কৰিম লেটছ গ' সোনো অলৰাইট গাইজ এইটো ডাবল কোটেড কৰি ল'লোঁ আৰু এতিয়া অলপমান কালাৰটো শুকোৱাৰ পিছতহে গম পোৱা যাব কেনেকুৱা কালাৰটো আহে আৰু এইটো নতুন ৰিম যোনটো মানে ফ্ৰণ্ট টায়াৰৰ কাৰণে আনিছোঁ তো এইটোতে এটা লেয়াৰ মাৰি লওঁ একেলগতে দুটা দুটা ৰিম কালাৰ হৈ থাকিব তো জলদি জলদি হৈ যাব कटे ना कटे दिन रात ना ओ मेरा साथी मेरे साथ ना हेलो एनिसो ए स्प्रे पडा इखिनि आपन लगे रखा पाइसे का लेयर करিব পাৰিছো কিন্তু মই ভাবিছো কি আৰু দুটা লেয়ার কৰো কিৰ কাৰণে দুটা কেন আনিছো তাৰ পিছত পুৰা পারফেক্ট ফিনিশিং আহিব কিৰ কাৰণে কবাট কবাট অলপ অলপ বাবল হ'ব পাৰে কিন্তু আপন লগে রখা পাইছে কেনেকুৱা গোল্ড হৈছে কেনেকুৱা লাগি আছে আপন লগে কমেন্ট কৰি নিশ্চয় জনাব পুৰা ফুল লাগি আছে কি নাই লৈতে আমি সেকেন্ড লেয়ারটো স্প্রে কৰি লওঁ অলৰাইট গাইজ দুটা লেয়াৰ কৰা হোৱাৰ পিছত এতিয়া আমাৰ ফাইনেল ৰিজাল্ট আহি গৈছে আহি চাওক আপোনালোকে ফাইনেল ৰিজাল্ট আৰু কেনেকুৱা লাগি আছে ইয়াৰ হৈ গৈছে আৰু ইয়াৰ ওপৰত এটা কটিন মাৰিম বাৰু ক্লিয়াৰ কোট মাৰিম ফ্ৰণ্ট লুকছটো এনেকুৱা হৈ আছে বাট এইটো যেতিয়া ইনষ্টল হৈ যাব কেনেকুৱা লাগে আপোনালোকক দেখাই আছোঁ আগৰ ৰিমটো আপোনালোকে গম পাইছে চেঞ্জ কৰি আছোঁ তাতে আৰু এটা প্ৰব্লেম হৈ গৈছে আপোনালোকক এটা ৱাৰ্ণিং দিওঁ আৰু কি ৱাৰ্ণিংটো কি হ'ল কি আপোনালোকে কেতিয়াও চিনাকি দোকানত নাযাব নহ'লে মোৰ নিচিনা ইয়াতে যেনেকৈ চোনো এতিয়া মোক চোনা লগাই আছে কি কয় তোৰ বোলে টায়াৰটো ৰিমটোতো বেয়া বুলি ক'লে বাৰু ৰিমটো দেখা পাই গম পাইছোঁ এতিয়া টায়াৰটোও বেয়া বোলে তো ইমান ধুনীয়া গ্ৰিপ থকাৰ পিছতো সি কৈ আছে টায়াৰ বেয়া তো সি কি কয় ইমান ধুনীয়া গ্ৰিপ এটা থকা টায়াৰ লগাই লওঁ বোলে আপোনালোকে যোনে বিজনেছ কৰে সেই লগৰক লগৰ বুলি নাভাবিব বিজনেছমেন চাওক এতিয়া নতুন লগাই আছে বিনা পেচা কাৰ্ড দেখাওঁ হা ইডিয়েট চলো লগাওক নতুন টায়াৰ গোল্ড প্লেটেড 24 কেৰেট এতিয়া টিউবলেছ হ'ব যিহেতু আগৰটো আছিলে টিউব বাট এতিয়া টিউবলেছ হৈ যাব তো ইয়াত নজেল ফিট কৰিব আৰু নজেলৰো পইচা ল'ব বোলে 100 টকা আৰু হাৱাৰো পইচা লৈ লওঁ 10 টকা নতুন ৰিম লৈ আহিলোঁ লগতে নতুন টায়াৰো ইনষ্টল কৰিব লগা হৈ গ'ল আৰু এতিয়া দুটাই টায়াৰে আৰু দুটা ৰিমে নতুন পুৰা একদম মজা নি লাইফ মেন চলো এতিয়া ডাইৰেক্ট আমাৰ ইয়াতে মেহনতত এতিয়া ইনষ্টল হৈ যাব অলৰাইট গাইজ গোটেই স্কুটিখনৰ আপোনালোকে চাওক যোনটো আমি ৰিম কালাৰ কৰিছোঁ কেনেকুৱা হৈ আছে এইটো ফাইনেল লুকছ আৰু একচুৱেলি এতিয়া বডিটোৰ কাৰণে আপোনালোকে সিমান কালাৰটো ওলাই অহা নাই বাট আপোনালোকে চাওক ধুনীয়া লাগি আছে ৰিম দুটা
complete tabisot eta rim tire dutai complete karane notun tire notun rim plus notun color e duta complete last kam baki ase juntu hitu hol body aru hei body to complete hobo tabisot apnar lage after looks jaha hobo aru starting ot kenoka looks ase aru after looks apnar lage gom pabo bahut joldi mane next vlog holla apnar lage gom pai jabo yare body o change hoi jabo mane wrap hoi jabo to etu asle final looks to mane remote apnar lage remote to final looks jaha bole kenoka Color is a cello, it's a me up. All right, guys, prank to Kenoka actually phone cover transparent plastic. I don't know what chop. Pura Mukadi Abrasitic is a cameraman, Menat Behind the scene, boy. Behind the scene, I said. I don't know All right, guys. Apnaloke jane ami khushik Nepal loi joar bisot service korwai nai to aji khushik service korabo loi jam aro logote apnaloke gom pai Nepal joate amar egita bhangi goisile to egita o change kori ahim aro ji ji ase service ot koribo gote hene kori him jeneke engine oil change engine check koram aro logote jiman parts ase sob tight koram kar karone ami jun to Nepal ride asile extreme off road asile you know তেতিয়ালে নিশ্চয় গম পাইছে কিমান অফরোড আছিল হারো ইতালো যদি সোয়া না তেতিয়া হলে মই এটা প্লেলিস্ট বনা থৈছো ডেসক্রিপশনত থাকিব নেপালৰ রাইডৰ প্লেলিস্ট আপোনালোকে যাইগেন চেক কৰিব পাৰে আৰু কিমান অফরোডিং আছিল কিমান এডভেঞ্চাৰ আছিল গম পাব চলো হে কাৰণে এতিয়া সার্ভিস দিও কিৰ কাৰণে খুশি লওঁ আৰু এটা নেক্সট রাইড আছে এই পাই গলো আমি সার্ভিস সেন্টার একচুয়ালি এখনে জায়গা বহুত বেছি ট্রাফিক তো হে ট্রাফিকৰ মাজৰে হাই পাই গলো ফাইনালি সার্ভিস সেন্টার চলো আজি আমি খুশি থৈ যাম একচুয়ালি পুৰা ধুনিয়াকে সার্ভিস কৰিম হেডৰ কাৰণে খুশি থৈ যাম অলৰাইট গাইছ এছাইডে খুশি এন্ট্রি কৰি আহিলো আৰু এতিয়া হৈ গল লগতে আমাৰ সেরিন ভাই আছিল সেরিন এছাইডে ইও এটা সেরিনৰ লগত যায় আছো বেক টু হোম মেন